হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুবনাস ব্লগ বিডি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আমি এখন রান্না করতে যাব, আর আরোহী ওর বাবা ওরা ঘরে খেলা করছে দুইজন, আর আমি রান্না করতে যাব। আজকে বিরিয়ানি রান্না করব। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। সো গাইস, বিরিয়ানি রান্নার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখানে এই যে 2-3 ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, বিরিয়ানির মশলা, টক দই, পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, সামান্য একটু ভিনেগারও দিয়েছিলাম। আর এখানে এই যে পোলাও চাল ধুয়ে রাখছি আধা ঘন্টা আগে, আর পেঁয়াজ কেটে রাখছি, আর ফোড়নের জন্য যে মশলা, তেজপাতা, এলাচ, যে একটু জয়ত্রী, কাবাব চিনি, শাহি জিরা, এইগুলাই। সো গাইস, চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, আমি এখন বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। আর বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দিব। আর যে মাংসের ভিতরে যেহেতু সব ধরনের মশলা দেওয়া আছে, আদা রসুন বাটা থেকে শুরু করে সব কিছুই দিয়ে আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখছিলাম, এজন্য এখন আর কোনো মশলা না দিলেও চলবে। তো আমি মাংসটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। আর বিরিয়ানির মাংস রান্নার ক্ষেত্রে এক্সট্রা কোনো জল ব্যবহার না করাই ভালো। আমি তো এক্সট্রা কোনো জল ব্যবহার করবো না, মাংস থেকে যে জলটা বার হবে ওটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা আসলে যতটা ভালোভাবে কষানো হবে বিরিয়ানির টেস্টটা ততটাই ভালো আসবে। তো চুলা একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমি এদিকে বিরিয়ানির জন্য চালটা রেডি করে নেব, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। আমি এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে ভালোভাবে ভেজে নেব, এতে করে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, এতে করে ঘির যে ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে যাবে। তো আমার মাংসটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো চুলায় হাঁড়িতে এখন আমি বিরিয়ানির জন্য জলটা গরম করতে দিলাম, আর 1 চামচ পরিমাণ লেবুর রস আর 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার বিরিয়ানির চালটাও ভাজা হয়ে গেছে, আমি একটু চেক করে নিলাম। তো বিরিয়ানির চালটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা অ্যাড করে দিব। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো বেশ কিছুক্ষণ পরে আমার যে চাল আর জলটা সমান হয়ে আসছে, এরপর আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। তো মাংসটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখনও কিন্তু চালটা পুরোপুরি সিদ্ধ হয়নি, প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, এখন কিন্তু খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তো আমি এখন কয়েকটা আলু বোখরা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, এখন আমার বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়ে গেছে, চালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর দিয়ে দিলাম গোলাপ জল। এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজের ব্রেস্তা করে রাখছিলাম ওখান থেকে কিছুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আরোহী মামনি বিরিয়ানি খাইতে বসে গেছে। কি আর এই কেমন লাগে খাও? কি মজা আর একটু বলো, ক্যামেরায় বলো কেমন হয়েছে। তো এই যে আমাদের সবার ভাত নিয়ে নিয়েছে, বিরিয়ানি ভাত বলে সালাদ কেটে নিয়েছি এখানে। তো ঠিক আছে, হ্যাঁ আজকে আমরা সবাই নিচে বসে গেছি খাওয়ার জন্য।
যে মজা করে খাবো একটু সবাই একসাথে বসে, টেবিলে তো ওইভাবে খাওয়া যায় না, এজন্য নিচে বসে গেছি সবাই খাইতে। তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ গাইস, তো এখন বিকালবেলা আমি কিচেনে চলে আসছি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম, এখন ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে। তো সবাই বলছে একটু সিমাই রান্না করবো, সিমাই খাবো, এই জন্য কিচেনে আসলাম যে একটু সিমাই রান্না করবো। তো চলো দেরি না করে সিমাইটা রান্না করে নিই। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা আমি বেশ কিছুক্ষণ ধরে জ্বালিয়ে একটু কমিয়ে নিলাম, এরপর যে চিনিটা অ্যাড করে দিচ্ছি। তো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি খাবারে কিছুটা লবণ দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে তো চেক করে নিলাম যে চিনিটা একটু কম আছে, এজন্য আবারও কিছুটা চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন সেমাইটা অ্যাড করে দিচ্ছি, অল্প করেই করব, যেন তিনজনে একবার খেলে শেষ হয়ে যায়। তো আমার সাথে আরোহী একটু দিয়ে দিচ্ছে, তো দুইজন মিলেই রান্নাটা করছি। তো আমার এখন এ পর্যায়ে এক মিনিটের মতো একটু জাল করে নিলেই হয়ে যাবে, কারণ এই সেমাইটা বেশিক্ষণ জাল করা লাগে না। তো আমার সেমাইটা রেডি হয়ে গেছে, এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং গাইস। তো এখন সন্ধ্যাবেলা আমরা তিনজন রেডি হয়ে গেছি একটু বাইরে যাব ঘুরতে। তো কয়েকদিন তো ঈদের ছুটি, আরোহীর বাবার আমরা তো বাড়িতে যাইনি, তো বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছি। আরোহী বলছে যে এখন একটু ঘুরতে যাব বাবা, তো দেখি কোথায় যাই, আমরা এখনো নিজেও জানি না কোথায় যাব। তো চলো যাই তোমাদেরকে সাথে নিয়ে। সো গাইস, আমরা রিক্সায় উঠে গেছি, আর রাতের পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আর ঢাকা শহর তো এখন প্রায় খালি, এজন্য রাস্তাঘাটে মানুষজনও কম। তো আমরা রিক্সায় উঠে, রিক্সা মামা বললো যে এখানে মেলা হচ্ছে, তো ভাবলাম তাহলে ওইখানেই যাই, আমরা জানতাম না যে মেলা হচ্ছে। তো আমরা মেলায় চলে আসছি, অনেক মানুষ মেলায়, আর মেলায় এসে আসলে খুব ভালো লাগছিল অনেক দিন পর এরকম মেলা টেলা ঘোরা, কারণ বাসা থেকে তো তেমন একটা বাইরে হওয়া হয় না। অনেক মানুষ ছিল, তো এখানে অনেক দোকান টোকান আসছে, যে আমিও অনেক কিছু কিনছি, তো বাসায় যেয়ে দেখাবো তোমাদেরকে। আমি এখান থেকে চুড়ি টুড়ি কিনছিলাম, তো আরভির বাবার বলছে এগুলো একটু ভিডিও করে নাও, এজন্য যাতে তোমাদেরকে একটু দেখাইতে পারি। খুবই সুন্দর সুন্দর এখানে চুড়ির ডিজাইন ছিল, আমিও কয়েক জোড়া নিলাম। আমার আসলে এগুলো দেখলে অনেক ভালো লাগে, আর আরোহীর জন্য কিছু কিনছি, আর যে বাসার প্রয়োজনীয় কিছু জিনিসও কিনছি এখান থেকে, মেলা থেকে। তো আর আরোহী তো বারবার বলতেছে ও খেলাধুলো করবে ওই দিকে যাওয়ার জন্য, কিন্তু এত ভিড় ছিল, ওর মনটা খারাপ হয়ে গেছে, ও যে এই সমস্ত জিনিস টিনিস লাগবে না, ও শুধু খেলবে, আমি তো খেলতে আসছি। তো এখন এই যে এখানে নাগরতলা হচ্ছে, আমি তো ভয় পাচ্ছি দেখে, ও বলছে না উঠবে, আর আমার এটা উঠলে মাথা ঘুরায়, আর ওর বাবা উঠতে চাচ্ছিল না, এই জন্য বলছি যে তুমি অন্য খেলা খেলো, এটা ওঠা লাগবে না, এটা আমি এমনিতেই ভয় পাই, এজন্য ওকে আর এটা উঠতে দিলাম না। তো অন্য কি খেলনা আছে এটাই উঠবো। তা এখানে সুন্দর একটা যে রেস্টুরেন্ট মতো হচ্ছে, সব বাঁশের তৈরি, বাঁশ দিয়ে তৈরি, তো দিনের বেলা হইলে আরও সুন্দর লাগতো। তো রাত্রে দেখে ওইভাবে তোমাদেরকে দেখাইতে পারলাম না, আলো ছিল না এদিকে মেলার থেকে একটু সাইডে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হইলে আমরা একদিন আসবো এখানে ঘুরতে। তো আর হইকে যে ট্রেনে উঠাইলাম, যেহেতু খেলতে চাচ্ছে, এজন্য এই যে দ্বিতীয়টার ওই সাইডে বসে আছে, ওর বলছি যে তুমি একটু ক্যামেরার দিকে তাকাও, কিন্তু শুনতে পাচ্ছে না, মানে অনেক আওয়াজ ছিল এখানে, এজন্য শুনতে পাচ্ছে না। বারবার আমি চিল্লাচ্ছি যে আরোহী এইদিকে তাকাও, এইদিকে তাকাও, আরেক দিকে তাকাই বসে আছে। তো এটা খেলে তো ওর মানে একটুখানি 2 মিনিটের মতো মনে হয় খেলাইছে, তারপরে আবার নামাই দিছে, ওর খেলে হয়নি, এজন্য আমরা ওকে নিয়ে পরে আরেক জায়গায় গেছিলাম খেলানোর জন্য। এখান থেকে বেশ কিছুক্ষণ ওর খেলাধুলো দেখে এই ঘোরাঘুরি করে জিনিসপাতি কিনে আমরা পরে অন্য এক জায়গায় গেছিলাম ওকে খেলানোর জন্য।
তো আমরা মেলা টেলা ঘুরে এখন আরেক জায়গায় চলে আসছি আরোহীকে খেলানোর জন্য। আর মেলায় এইখানে খেলতে এসে আরোহীর ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে। এই যে তিনজন একই ড্রেস পরে আছে, আরোহীরও এই ড্রেস আছে, এগুলো ওর ফ্রেন্ড। তো এখানে খেলতে এসে হঠাৎ দেখা হয়ে গেল। আরোহী তো খুবই খুশি যে খেলতে এসে আরও ফ্রেন্ড পেয়ে গেছে, তো খেলাটা আরও বেশি জমবে এজন্য। তো এইখানে আমাদের খেলকেতে এখানে মানে 50 টাকা করে বাচ্চারা খেলতে পারবে, 1 ঘন্টা 50 টাকা দিলে। তো অনেক খেলনা আছে, মানে খুবই মজা করছে আরোহীকে এখানে। মাঝে মাঝে বাবা নিয়ে এসে খেলায় নিয়ে যায়। আসলে বাচ্চারা যেহেতু সবসময় ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায়, এজন্য মাঝে মধ্যে ওর বাবা নিয়ে আসে ছুটির দিন পড়লে। তো কতটা আনন্দ করছে তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। মানে এক জায়গায় স্ক্রিনে দৌড়াতে আসে, একের পর এক খেলতেই আসে। তো আসলে এগুলো দেখলে খুব ভালো লাগে। আর বাচ্চাদের এগুলো প্রয়োজনও আছে, কারণ এরা তো বাইরে বাইর হয় না সব সময়, সপ্তাহে একদিন। এই আর স্কুল পড়াশোনা এটা নিয়েই সারাক্ষণ ব্যস্ত। তো এই যে এখানে 3-4 আইটেমের খেলনা ছিল। আর এই সাইডে মানে এক সাইডে রেস্টুরেন্ট মতো যে খাওয়া দাওয়া করা যাবে, আর এক সাইডে বাচ্চাকে খেলতে দিয়ে মা বাবা তারা মানে সময় কাটাইতে পারবে, মানে খুবই ভালো। আমি আগে আসিনি, ওর বাবার সাথে আসে। তো আজকে আমি ফার্স্ট টাইম আসলাম, কারণ ওইখানে ওর খেলে হয়নি ওইটুকু, 2 মিনিট খেলে ওর 7 মিনিট নিয়ে জন্য পরে এখানে নিয়ে আসলাম। তো আরোহীর বাবা আর আমি এখানে বসে আছি, একটু ছবি টবি উঠছিলাম। আসলে ভালোই লাগছিল, এখানে পরিবেশটা আমার খুব ভালো লাগছে। তো আমরা ভাবছিলাম যে এখানে খাওয়া দাওয়া করব, কিন্তু আজকে যেহেতু ছুটির দিন ছিল অনেক মানুষ আসছে, ভিড় ছিল, বলছে 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। তো এই জন্য আমরা বলছি না আমরা খাবো না, বাসায় যেয়ে অন্য কোনো খাবার টাবার নিয়ে যাব, বাসায় যেয়ে খাবো। তো আমরা এখান থেকে অর্ডার দিয়ে খাবার নিয়ে বাসায় এসে খাইছিলাম। তো এখানে অনেক মানুষ আছে, সবাই খাবারের জন্য ওয়েট করতেছে, বাচ্চাদের ওইখানে খেলতে দিয়ে মা বাবারা সবাই বসে আছে। তো ওই যে দিদিদের সাথে দেখা হয়ে গেছিল বলে আমি আবার ওইখানে বসে ওনাদের সাথে গল্প করছিলাম, সময়টাও কেটে গেল। একা একা বসে থাকলে তো ওইভাবে ভালো লাগে না, চেনা পরিচিত মানুষ আসছে দেখে সময়টাও আরও ভালোভাবে কেটে গেছে। তো অনেকক্ষণ ধরে আর ওইকে আমরা সন্ধ্যার টাইমে বার হয়েছি, এখন তো অনেক রাত, প্রায় 9টার মতো বাজে। ওকে বলছি যে চলো চলো, কিন্তু ও তো যাইতে চায় না, যেহেতু ফ্রেন্ডরা আছে আরও বেশি খেলতে চায়। ঘেমে পুরো একাকার হয়ে গেছে, তারপরেও বাসায় যাবে না, খেলবে। ওর যে খেলতে এত ভালো লাগে, সারাদিন খাওয়া দাওয়া দেওয়া লাগবে না, একবারও বলবে না যে আমাকে ভাত খাইতে দাও, শুধু খেলা দিলেই হবে। আর একটু ফ্রেন্ড চাই, ও তো বাসায় কেউ নাই, একা একা সারাক্ষণ, হয় টিভি দেখা না হয় বই পড়া, এটা নিয়েই ব্যস্ত থাকে। তো এই জন্য খেলা পাইলেও আর যাইতে চায় না সেখান থেকে। তো ওকে বলছি বারবার যে বাইরে চলে আসো, বাইরে চলে আসো, তো আসতে চায় না। তো আরো কিছুক্ষণ খেলাধুলো করে তারপর আমরা বাসায় যাব। তো তোমাদের সাথে আবার বাসায় যেয়ে দেখা হচ্ছে। সো গাইস, আমরা কিছুক্ষণ আগে মেলা থেকে ঘুরে আসছি, এখন রাত 10টা বাজে, অনেক রাত হয়ে গেছে। আর ওই খেলাধুলো করছিল, বাসায় আসতে চায় না, তো পরে জোর করে নিয়ে আসা হয়েছে একরকম। এখনো ফ্রেশ ট্রেশ হয়নি, তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই। তো আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর পরিবারে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো বাই বাই, গুড নাইট।